এই মুহূর্তে সবচাইতে বড় খবর, ত্রিপুরার বক্সনগর ও ধনপুর বিধানসভার উপনির্বাচনের ভোটের ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। দর্শক বন্ধুদেরকে জানাবো, সকাল 8টা থেকে একেবারে ভোট গণনা শুরু। রীতিমতো সরাসরি প্রিসাইডিং অফিসার এবং ভোট কাউন্টিং যেখানে গণনা চলছে রীতিমতো সেখানে একেবারে সিপিআইএম তারা এজেন্ট নেই, অর্থাৎ সিপিআইএম প্রার্থীরা আগেই বয়কট করেছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গণনা শুরু ত্রিপুরার উপনির্বাচন সহ ছয় রাজ্যের যে বিধানসভার উপনির্বাচনে 60টি বিধানসভার ভাগ্য নির্ধারণ। এই মুহূর্তের সবচাইতে বড় খবর, উত্তর পূর্বের রাজ্যে এবার বিজেপি যেভাবে ছাপ্পা মেরেছে সেই ছাপ্পার মাশুল কতটা প্রভাব পড়বে এটাই মনে করছেন রাজনৈতিক মহল। এই মুহূর্তের সবচাইতে বড় খবর, বক্সনগর ও ত্রিপুরার দুই কেন্দ্রের উপনির্বাচন সকাল থেকেই ভোট গণনা রীতিমতো কড়া নিরাপত্তা দিয়ে চলছে, কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে বলে এই দাবি করেছেন সিপিআইএম প্রার্থী কৌশিক চন্দ্র ও মিজান হোসেন বক্সনগর ও ধনপুর থেকে। ত্রিপুরার উপনির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে।